মুখোপাধ্যায়কে সিবিআই হাজিরা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ সন্ধ্যা ৬টার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশের পরই মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চে যান এবং সেখানে তিনি গোটা বিষয়টি আবারও উল্লেখ করেন। তার প্রেক্ষিতে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। আজ সন্ধ্যা ৬টার মধ্যে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে তাকে। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। এর আগে গত ১৩ এপ্রিল তাকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশের ওপর ৫ সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। আজ সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। সিঙ্গল বেঞ্চের সমস্ত নির্দেশ বহাল রাখা হয়েছে। এরপরেই আইনজীবী ফিরদৌস শামীম অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চকে জানান এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জেরার যে নির্দেশ ছিল সেটা টাইম বাউন্ড, সেই সময় সীমানা পেরিয়ে গেছে। এই মুহূর্তে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই পদক্ষেপ যেন গ্রহণ করা হয়। এসএসসি নিয়োগ দুর্নীতিতে মোট ৬০টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ৬০টি মামলার উপরে এতদিন ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ বহাল ছিল, সেই স্থগিতাদেশ আজ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেই সঙ্গে শান্তিপ্রসাদ সিনহা সহ উপদেষ্টা কমিটির ৫ সদস্যকেও বিকেল ৪টার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা তা ঠিক করবে সিবিআই। নিজের দোকান ফিরে পেতে সপরিবারে ধর্ণায় বসলো এক ব্যবসায়ী। নিজের দোকান ফিরে পেতে সপরিবারে ধর্ণায় বসলো এক ব্যবসায়ী। ঘটনা ঘটেছে বুধবার ধূপগুড়ির সুরেশদের স্মৃতি মার্কেটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গেছে ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ মহন্ত, তার বাড়ি ধূপগুড়ি এলাকায়। এদিন নিজের দোকান ফিরে পাওয়ার দাবি জানিয়ে সপরিবারে ধর্ণায় বসে ওই ব্যক্তি। এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে বাজারে ঢোকার রাস্তায় ধর্ণায় বসেন ওই ব্যবসায়ী। ব্যক্তির দাবি, দীর্ঘ বছর ধরে তারা সেখানে দোকান ছিল, কিন্তু বাজার কমিটি অন্য একজনকে তার দোকান দিয়ে দেয় এবং তার দোকান ফিরে পাওয়ার দাবি জানিয়ে এদিন তারা স্ত্রী পুত্র নিয়ে ধর্ণায় বসেন এবং দাবি করেন যতক্ষণ না পর্যন্ত তিনি তার দোকান ফিরে পাবেন ততক্ষণ পর্যন্ত তিনি এই ধর্ণা প্রত্যাহার করবেন না। আমার দোকান এইটা, আমাকে দেখাচ্ছে অন্য দোকান। কে দেখাচ্ছে? এই কমিটির লোক। কিসের দোকান ছিল আপনার? কলার দোকান ছিল। কতদিন আগে দোকান করতেন? মেলা দিন ধরে, ৪০ বছরের পুরানো দোকান। কি সমস্যা হচ্ছে এখন? মানে সমস্যা মানে চাবি দেওয়ার দুদিন আগে গেলাম তো, যাই বললাম যে আমার রুম নাম্বারটা কত আছে দেখেন তো, বি ব্লকে ৩০, আমি তো জানি ২, আমার রুম নাম্বার ২ এ ব্লক, বলতেছে বি ব্লক। গেলাম যাই দেখলাম, দেখি তো যদি বড় হয় তাহলে নেওয়া যাবে। যাই দেখি ২০০০ জায়গা রেখে দিছে আমার জন্য। ওইটা আমি যাই বললাম যে আমার যেটা আমাকে সেটাই দাও, আমি ওটা নেবো না। আপনার কি ছিল? কিন্তু প্রশাসন থেকে কি বলছে? কোনো উত্তর পাইনি। আজকে আপনার সকল পরিবারের একত্রিত হয়ে ধর্ণায় বসলেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি দোকান না পাবো ততক্ষণ অবধি আমরা থাকবো। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া ২৪ এর পর্দায়। নমস্কার। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে ৭৭৯৭১৮৮১৮৮।